वेलकम टू फुल मार्क्स जोन डियर स्टूडेंट বন্ধু আমি রিপঙ্কর উপস্থিত হয়েছে আরেকটি দুর্দান্ত ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় মাধ্যমিকের পর সায়েন্স না আর্টস না কমার্স কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে কোন স্ট্রিমে পড়াশোনা করবে কোনটা তোমার পক্ষে সবচেয়ে সুইটেবল হবে বা কোনটাতে তোমার ক্যারিয়ার সবচেয়ে ভালো উন্নত হবে সেই নিয়ে আলোচনা করব এবং তোমরা স্ট্রিম চুজ করার ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে কি ডুজ রয়েছে এবং কি কি করবে না সেই নিয়েও আলোচনা করবে ডুজ এবং ডোন্টস পুরো সব ডিটেইলসে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সুতরাং আজকের ভিডিওটি হতে চলেছে খুব বেশি ইনফরমेटिव তোমাদের কাছে একটা ছোট অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আর যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে সবার প্রথমে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চলো ভিডিওটি আরম্ভ করছি প্রথমত তোমাদের জানিয়ে দিই দেখো কি কি করণীয় আছে যেগুলো তোমরা করবে না কখনোই প্রথম এক নম্বর পয়েন্ট প্রথম এক নম্বর পয়েন্ট হচ্ছে একটি সমাজের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে আমাদের সমাজের ধারণা রয়েছে যারা খুব ভালো স্টুডেন্ট তারা শুধুমাত্র সায়েন্স বিভাগ বা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করে যারা একটু মিডিয়োকার বা মাঝারি ধরনের ছাত্র হয় তারা কমার্স নিয়ে পড়াশোনা করে আর যারা একটু নিম্নমানের স্টুডেন্ট হয় তারাই শুধুমাত্র আর্টস বা কলা বিভাগ নিয়ে পড়াশোনা করে বোঝা গেল এটা কিন্তু একটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এটা কখনোই গ্রহণযোগ্য ধারণা নয় এরপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট প্রথমত বলে দিই দ্বিতীয় নম্বর পয়েন্ট অ্যাকচুয়ালি কি হয় তোমরা কি করো তোমাদের ফ্যামিলি মেম্বার তোমাদের ভাই দিদি বা দাদা যারা পড়াশোনা করেছে বা তোমাদের প্যারেন্টস অভিভাবকরা কেউ ডক্টর বা কেউ ইঞ্জিনিয়ার কেউ সায়েন্স বা কেউ কমার্স বা কেউ আর্টস নিয়ে পড়াশোনা করেছে তোমরা তাদের মতো ভাবেই কি করতে চাও তোমরাও সেইভাবে পড়াশোনা করতে চাও সেটাও কিন্তু একটি ভ্রান্ত ধারণা কারণ তোমার তোমার যে প্লাস পয়েন্ট বা তোমার আগ্রহ বা তোমার ইচ্ছে বা তোমার ইন্টারেস্ট বা তোমার স্কিল যেই বিষয়ের উপরে রয়েছে বা যেই স্ট্রিমের উপরে রয়েছে সেই স্ট্রিম নিয়েই তোমার পড়াশোনা করা উচিত বুঝতে পারলে এই ধরনের ভ্রান্ত ধারণায় তোমরা থাকবে না আরেকটি বড় পয়েন্ট হচ্ছে দেখো কখনো কখনো কি হয় প্রত্যেক ছাত্রদেরই কি হয় প্রত্যেক স্টুডেন্টদেরই একটি ফ্রেন্ডদের বন্ধুদের একটি গ্রুপ থাকে সেই বন্ধুদের গ্রুপের মধ্যে থেকে যারা যেই বিভাগ নিয়ে পড়াশোনা করে কি করে আমার বন্ধু যেহেতু সায়েন্স নিয়ে পড়ছে বা আমার বন্ধু যেহেতু আর্টস নিয়ে পড়ছে বা কমার্স নিয়ে পড়ছে বা আর্টস নিয়ে পড়ছে আমাকেও সেইভাবে সেই বিভাগেই পড়তে হবে এটাও কিন্তু ভ্রান্ত ধারণা কখনো এটা করবে না এছাড়া প্যারেন্টস বা অভিভাবকদের পক্ষেও একটা কথা রয়েছে অভিভাবকদের জন্য স্পেশালি অভিভাবকরাও অনেক সময় কি করে প্রেশার ক্রিয়েট করে বলে যে তোমাকে সায়েন্স নিয়েই পড়তে হবে বা তোমাকে আর্টস নিয়েই পড়তে হবে বা তোমাকে কমার্স নিয়েই পড়তে হবে ইঞ্জিনিয়ারিং বন্ধু কিন্তু বহুত খারাপ ইঞ্জিনিয়ার বলুন বাবা রাঞ্চি বহুত সিম্পল সি বাত কেতা जो काम में मजा है उसे अपना प्रोफेशन बनाओ फिर काम काम नहीं खेल लगेगा अरे कमाओगे कितना उस जंगल में তো হবে বা তোমাকে কমার্স নিয়ে পড়তে হবে এই নিজেদের যে ইচ্ছেগুলো কখনোই তোমাদের প্যারেন্টসদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে তারা কখনোই সেটা কিন্তু স্টুডেন্টদের উপরে ছাত্রদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না তাদের যেটা ভালো লাগে তাদের যেটা ইন্টারেস্ট রয়েছে তারা যেটা বোঝে বা তাদের মধ্যে যেটা স্কিলস রয়েছে সেই বিষয়টা নিয়ে পড়াশোনাটা করাই যথাযথ হবে বুঝতে পারলে এই ধারণাগুলো রয়েছে এগুলো কখনোই করবে না এগুলো হচ্ছে ডোন্টস এগুলো কখনোই এড়িয়ে চলবে সবসময় এবার ডুসের দিকে আসছি দেখো কি কি করণীয় রয়েছে স্ট্রিম চুজ করার ক্ষেত্রে প্রথমত বলি দিই দেখো দেখো ক্লাস ওয়ান থেকে নিয়ে তোমাদের ক্লাস টেন পর্যন্ত তোমরা কি করো সমস্ত স্টুডেন্টকে একই যে সব সাবজেক্ট গুলো রয়েছে সবার সেম সাবজেক্ট থাকে সেই সেম সাবজেক্ট নিয়েই পড়াশোনা করতে হয় এরপরে ক্লাস টেন এর পরে যখন তোমরা ক্লাস ইলেভেন এ অ্যাডমিশন নেবে তোমাদের কাছে তিনটে অপশনস থাকে তিনটে পাথ থাকে একটা হচ্ছে সায়েন্স একটা হচ্ছে কমার্স আর একটা হচ্ছে গিয়ে আর্টস এই তিনটে বিভাগ বা তিনটে স্ট্রিম থাকে তোমাকে এই তিনটের মধ্যে থেকে যে কোনো একটা স্ট্রিম চুজ করতে হয় তিনটে স্ট্রিমই কিন্তু ভালো কোনোটা খারাপ বা কোনোটা মন্দ বা কোনোটা ভালো এরকম কোনো ব্যাপার নেই প্রত্যেকটা স্ট্রিমেই প্রত্যেকটা ইউনিক স্ট্রিম এবং প্রত্যেকটার ক্ষেত্রেই ক্যারিয়ারের অপরচুনিটি অপরিসীম রয়েছে অনেক অপরচুনিটি রয়েছে তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং সেইভাবেই তোমার ফিউচারে এগিয়ে যেতে হবে তাহলে তোমার ফিউচার কিন্তু সিকিউর হবে এবং তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে বুঝতে পারলে এইভাবে স্ট্রিম চুজ করতে হয় এরপরে দেখো প্রথমত তোমাকে স্ট্রিম চুজ করার জন্য তোমাকে দুটো জিনিস তোমাকে খুব মাথায় রাখতে হবে প্রথম বিষয় তোমার ইন্টারেস্ট ইন্টারেস্ট বলতে গিয়ে তোমাকে জানতে হবে তোমার কোন জিনিসটা পড়তে ভালো লাগে বা তোমার সায়েন্স কমার্স আর্টস এর ভিতরে তোমার কোন সাবজেক্ট গুলো বেশি প্রিয় রয়েছে সেই বিষয়ে সেই স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে দেখো ধরে নাও তোমার অঙ্ক করতে ভালো লাগে তাহলে ইতিহাস তোমাকে যদি পড়তে বলা হয় যে সারাদিন তুমি ইতিহাস পড়ো তাহলে তুমি পড়তে পারবে তোমার অঙ্ক করতে ভালো লাগে তাহলে সায়েন্স বিভাগের দিকে পড়তে হবে ধরে নাও তোমার ফ্রি ফায়ার খেলতে ভালো লাগে তোমাকে দিয়ে দেওয়া হলো ধরে নাও টেম্পল রান খেলতে বলা হলো তুমি টেম্পল রানে কি সারাদিন খেলতে পারবে তোমার তো ক্লান্তি মনে হবে বা অধৈর্য লাগবে সেক্ষেত্রে তুমি সেই খেলাটা ছেড়ে দেবে তোমাদের কি করতে হবে তোমাদের ইন্টারেস্ট যেটাতে রয়েছে তোমার আগ্রহ যেটা রয়েছে সেটা তোমাকে খেলতে হবে
সেটা নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে, সেই স্ট্রিমটা নিয়ে চুজ করতে হবে, সেই স্ট্রিম নিয়ে এগিয়ে যেতে হবে, বুঝতে পারলে? এরপরে আসছি, দেখো স্কিলস, এটা হলো তোমার ইন্টারেস্ট। ইন্টারেস্ট থাকলে পরে তোমার আগ্রহ যদি থাকে তাহলে তুমি সেই বিষয়ে পড়াশোনা করবে এবং সেটাতে তুমি বিরক্তি বোধ করবে না, সেটাকে এনজয় করবে, যেটা করতে ভালো লাগে সেটা করতে পারলে পরে আমাদের মনে একটি উৎফুল্ল জাগে, সেটাকে কাজ বা পড়াশোনা বলে মনে হয় না, তখন আমরা কিন্তু খুব আনন্দ সহকারে সেটা উপভোগ করে পড়াশোনা করি, সেটাকে বার্ডেন বা বোঝা মনে হয় না, বুঝতে পারলে? এরপরে যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে স্কিলস, মানে তোমার তুমি কোন জিনিসটা বোঝো বা তুমি সেই কোন সাবজেক্টগুলোতে পারদর্শী রয়েছো, তোমার কোন বিষয়গুলো পড়তে ভালো লাগে বা তুমি সেই বিষয়গুলো বুঝে বুঝে পড়ো, তাহলে তোমাকে সেই যেই বিষয়গুলো নিয়ে তুমি ভালো বোঝো বা সেই বিষয়গুলো তোমার করতে ভালো লাগে বা তোমার দক্ষতা যেখানে রয়েছে সেই বিষয়গুলো চুজ করেই কিন্তু সেই স্ট্রিমেই তোমাকে এগোতে হবে, সেই স্ট্রিম নিয়ে। তোমার যদি সায়েন্সের সাবজেক্টগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সায়েন্স স্ট্রিম নিয়ে পড়বে, বা তুমি যদি সায়েন্সের সাবজেক্টগুলো ভালো বোঝো এবং সেটা আয়ত্ত করতে পারো, মনে রাখতে পারো, সেগুলো বুঝে ভালোভাবে প্র্যাকটিস করো বা তোমার করতে খুব আগ্রহ আছে, তাহলে সেই বিষয়গুলো নিয়ে পড়বে। যদি তোমার আর্টস ভালো লাগে তাহলে আর্টসের সাবজেক্টগুলো নিয়ে ভালো লাগে তাহলে আর্টস নিয়ে পড়াশোনা করবে। যদি কমার্স, কমার্স যেহেতু তোমরা আগে পড়োনি নিচু ক্লাসে, সেক্ষেত্রে কমার্স একটু ডিফারেন্ট লেভেল চলে যাচ্ছে। দেখো ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে বা সিএ, চার্টার অ্যাকাউন্টেন্ট বা কোম্পানি সেক্রেটারির ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্য ব্যাংকিং বিভিন্ন ধরনের এই সেক্টরগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমার্স নিয়ে পড়াশোনা করতে পারো, ঠিক আছে? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা খুব ভালো, কমার্সের বাণিজ্য বিভাগটা খুব উপযোগী হয়ে দাঁড়ায় যারা বিভিন্ন আগে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছ, তাদের জন্য কমার্স বিভাগটা একদম সুইটেবল বিভাগ রয়েছে, বুঝতে পারলে? এই প্রথম দুটো জিনিস তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? যে তোমার তোমার কোথায় ইন্টারেস্ট রয়েছে, মানে তোমার ইচ্ছে রয়েছে, উইলিংনেস কোথায় রয়েছে, তুমি তোমার উইল এবং স্কিল এই দুটো জিনিস অবশ্যই থাকা দরকার। স্কিল এবং উইল যদি থাকে তাহলে সেই স্ট্রিম বা সেই বিভাগ বা সেই আর্টস বা সায়েন্স যেই বিভাগেই তোমার যদি স্কিল এবং উইল দুটোই থাকে তাহলে তুমি সেই বিভাগটা নিয়ে পড়াশোনা করবে। এটা হচ্ছে সঠিক পদ্ধতি স্ট্রিম চুজ করার ক্ষেত্রে, বুঝতে পারলে? আশা করছি আমি বোঝাতে পারলাম বিষয়টা, ঠিক আছে? এরপরে আসছি, দেখো সাবজেক্টের বিষয় নিয়ে, সাবজেক্টের বিষয়ে একটু অল্প সামান্য আলোচনা করব। আলোচনা এই কারণেই দরকার সাবজেক্টের বিষয়ে, দেখো অ্যাকচুয়ালি যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের সাবজেক্ট কম্বিনেশন এবং যারা কমার্স নিয়ে পড়াশোনা করে, যারা আর্টস নিয়ে পড়াশোনা করে তাদেরও কিছু সাবজেক্ট রয়েছে। বেসিক্যালি যেটা হয়, প্রতিটা স্ট্রিমের ক্ষেত্রেই কিন্তু দুটো সাবজেক্ট তোমাদের নিতেই হবে, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ, এই দুটো কিন্তু কম্পালসারি সাবজেক্ট থাকে। এই দুটো সাবজেক্ট ছাড়া কিন্তু কোনো বিভাগেই তোমরা পড়াশোনা করতে পারবে না। এরপরে আসছি, ধরো তুমি সায়েন্স নিয়ে পড়বে, বাংলার সাথে আরো তোমাকে তিনটে সাবজেক্ট নিতে হবে আর একটা ফোর্থ সাবজেক্ট নিতে হবে, টোটাল তোমাদের পাঁচটা সাবজেক্টের পড়াশোনা করতে হবে। যে ফোর্থ সাবজেক্টটা নেবে এবং তোমার যে তিনটে সাবজেক্টের বেস্ট নাম্বার হবে সেগুলোতে তোমার রেজাল্ট তৈরি হবে, এবং যে সাবজেক্টে তোমার কম নাম্বার পাবে বেস্ট থ্রি রেজাল্ট তৈরি হবে, এবং যে সেই সাবজেক্টটাতে তোমার কম নাম্বার থাকবে সেই সাবজেক্টটা কিন্তু তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে, বুঝতে পারলে? এবার সায়েন্স বিভাগ নিয়ে একটু আলোচনা করি, কি কি সাবজেক্ট থাকে। বেসিক্যালি সায়েন্সের জন্য যে মেন সাবজেক্টগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো একটা গ্রুপ থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ঠিক আছে? এই তিনটে সাবজেক্ট থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, যারা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাইছে বা যারা যেই পরীক্ষা দিয়ে যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে চাইছে তারা এই সাবজেক্ট কম্বিনেশনটা রাখে। এছাড়া আরো একটি কম্বিনেশন রয়েছে যারা রাখতে পারে, যেটা হচ্ছে গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমরা যদি রাখো তাহলে তোমরা কি করে, যারা মেডিকেল বিভাগের স্টুডেন্ট রয়েছে, যারা ডক্টরি করতে চাইছো, যেই পড়াশোনা করে মেডিকেলি অ্যাডমিশন নিতে চাইছো, তাদের জন্য এই সাবজেক্টগুলো কিন্তু উপযোগী। এছাড়া আর একটি বিভাগ তোমরা করতে পারো যেখানে চারটে সাবজেক্ট আমি বলে দিচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি, এই চারটে সাবজেক্ট নিলে পরে কিন্তু তোমরা দুটো বিভাগই চুজ করতে পারবে, তোমরা মেডিকেল লাইনেও যেতে পারবে, ইঞ্জিনিয়ারিং লাইনেও যেতে পারবে, ঠিক আছে? এছাড়া অনেক অফুরন্ত অপরচুনিটি রয়েছে সায়েন্সদের জন্য, অন্যান্য বিভাগেও রয়েছে, সে নিয়ে পরে আলোচনা করবো। এবার আসছি কমার্সের বিভাগে, কমার্সের ক্ষেত্রেও সেম রয়েছে, দুটো সাবজেক্ট তো তোমার থাকছে ইংলিশ আর বাংলা থাকছে, এরপরে তোমাকে কি করতে হবে, তিনটে সাবজেক্ট কমার্স থেকে নিতে হবে এবং আর একটা সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট করতে হবে। তো কমার্সের বেশিরভাগ ক্ষেত্রে যেই সাবজেক্টগুলো থাকে সেটা হচ্ছে তোমার প্রথমত থাকে তোমার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্টিং থাকে, তারপরে হচ্ছে তোমার অডিটিং থাকে, এছাড়া ল বলে একটি সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টগুলো থাকে, এছাড়া আরও অনেকগুলো কমার্সের সাবজেক্ট রয়েছে যেগুলো তোমরা নিয়ে পড়াশোনা করতে পারো, বুঝতে পারলে? এছাড়া তোমাকে ফোর সাবজেক্ট করতে হবে, একটা ফোর সাবজেক্ট তোমরা এর মধ্যে থেকে অপশন থাকে, তোমাদের কোন স্কুলে কি রয়েছে সেই অনুযায়ী তোমরা সাবজেক্টগুলো নিতে পারবে, বুঝতে পারলে? এছাড়া পরবর্তীতে আমরা আসছি আর্টসের ক্ষেত্রে। দেখো আর্টসের ক্ষেত্রে গতকাল তোমাকে তো ইংলিশ পড়তেই হচ্ছে, বাংলাও পড়তে হচ্ছে, সঙ্গে তোমাকে আরও তিনটে সাবজেক্ট নিতে হবে আর একটা ফোর সাবজেক্ট নিতে হবে, টোটাল পাঁচখানা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। তো যে পাঁচটা সাবজেক্ট তুমি নিতে পারো সেক্ষেত্রে অনেক অপশনস থাকে, বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের সাবজেক্টগুলো অ্যাভেলেবেল থাকে। বেসিক্যালি যে আর্টসের সাবজেক্টগুলো, ইতিহাস ভূগোল থাকে, ইতিহাস ভূগোল সংস্কৃত থাকে, এছাড়া তোমাদের পলিটিক্যাল সায়েন্স থাকে, ফিলোসফি থাকে,
ঠিক আছে। এছাড়া অন্য অনেক ধরনের ইবিএস থাকে, অনেক সাবজেক্টস রয়েছে, শিক্ষা বিজ্ঞান রয়েছে, নিউট্রিশনস রয়েছে, ঠিক আছে, অনেক সাবজেক্ট রয়েছে, তার মধ্যে থেকে তোমাদের চুজ করে কিন্তু পড়াশোনা করতে হবে। তোমরা যে স্ট্রিমই নাও না কেন, প্রত্যেকটা স্ট্রিমই কিন্তু ইন্ডিভিজুয়ালি খুব ভালো, ইউনিক রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে। যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেই কিন্তু তোমরা যে কোনো পরীক্ষায় বসতে পারবে, শুধুমাত্র সায়েন্স নিয়ে পড়লেই ভালো ক্যারিয়ার করতে পারবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যে কোনো স্ট্রিম নিয়ে পড়লে পরে কিন্তু অনেক ভালো উন্নত জায়গায় তোমরা পৌঁছতে পারবে। সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে দেখো, স্টেট লেভেলে যদি আমরা বলি, আমাদের রাজ্য লেভেলে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব এর ক্ষেত্রে বলি, তাহলে হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, WBCS যেটা রয়েছে তোমাদের, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ক্ষেত্রেও তোমরা বুঝতে পারবে। যে কোনো বিভাগ, আর্টস নিয়েও বুঝতে পারবে, কমার্স নিয়েও বুঝতে পারবে, শুধুমাত্র গ্র্যাজুয়েশনের দরকার হয়, ঠিক আছে। এছাড়া যদি আমরা দেখি যে সেন্ট্রাল লেভেলের জবের ক্ষেত্রে যদি বলি, UPSC মানে IAS বা IPS অফিসারের ক্ষেত্রেও তোমরা বুঝতে পারবে পরীক্ষায়। তো এমন কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা সিনে কিন্তু ইন্ডিভিজুয়াল সিন এবং প্রত্যেকটা সিনে কিন্তু বিভিন্ন ধরনের অপরচুনিটি রয়েছে, অনেক ক্যারিয়ার বানাবার অপরচুনিটি রয়েছে। প্রত্যেকটা সিন থেকে পড়ে কিন্তু তোমরা টিচিং লেভেলে যেতে পারো, স্কুল টিচার হতে পারো বা কলেজের প্রফেসর হতে পারো বা ইউনিভার্সিটি লেকচারার হতে পারো, বিভিন্ন ধরনের প্রফেশনস রয়েছে, তোমরা কিন্তু সেইভাবেও এগিয়ে যেতে পারো। হায়ার স্টাডিজ তো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই তোমরা করতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে। তো এই ছিল সম্পূর্ণ আলোচনা, আশা করছি তোমাদের আলোচনাটি ভালো লেগেছে। যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবীর মধ্যে ভিডিওটি শেয়ার করে সকলকে এই আপডেটগুলি বা এই যে ইনফরমেশনগুলি জানার অবসর করে দাও। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, সবার প্রথমে এই ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি এখানেই শেষ করছি, টেক কেয়ার, থ্যাংক ইউ।